তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলায় ভোট আগামী উনত্রিশ মে নির্বাচন কমিশনের একত্রিশতম সভা শেষে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান মনোনয়ন ফর্ম জমার শেষ দিন দুই মে যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচ মে আর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য রাখা হয়েছে ছয় থেকে আট মে এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বারো মে পরদিন প্রতীক দেয়া হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এবার একুশটি উপজেলায় ভোট হবে তৃতীয় ধাপের উপজেলা সময়ের নির্বাচনের হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ দোসরা মে বৃহস্পতিবার মনোনয়নপত্র মে চব্বিশ রবিবার আপিল দায়ের ছয় থেকে আট মে সোম হতে বুধবার আপিল নিষ্পত্তি নয় থেকে এগারোই মে বৃহস্পতিবার থেকে শনিবার প্রার্থিতা প্রত্যাহার বারো মে রবিবার বরাদ্দ তেরো মে সোমবার এবং ভোট গ্রহণ উনত্রিশে মে দু হাজার চব্বিশ এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার